আজকে আমাদের একটা খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা। দর্শক বন্ধু, তিনি বলছেন যে সহজ সরল মানুষদের কি সারা জীবন পরীক্ষা দিয়েই যেতে হবে? আপাতত দৃষ্টিতে দেখতে পাবেন যে এই সহজ সরল মানুষরা জীবনে বারবার কষ্ট পায়, জীবনে বারবার সমস্যায় পড়ে, নানা প্রবলেম তাদেরকে ঘায়েল করার চেষ্টা করে, চোখের জল পড়ছে এই সহজ সরল মানুষদের জন্য। আজকে তার মধ্য থেকে প্রশ্ন করছেন যে এই সহজ সরল মানুষদের জীবনে পরীক্ষা দিয়েই যেতে হবে, আর যারা কুটিল, যারা বাঁকা পথের মানুষ, যারা তথাকথিত চালাক বলছি যাদের, যারা নিজে আপনি ভালো নিজের ভালোটা শুধু বুঝতে চায়, যারা অন্যের ক্ষতি করে, যারা ক্ষমতা দেখায়, এই সমস্ত মানুষেরা কি দিব্যি ভালো থাকে? তাই তো, এদের জীবনে কত স্মুথনেস আপনি দেখছেন? স্বাভাবিকভাবে এটা দেখবেন যে চারপাশে যারা অন্যকে ঠকায় তারা ভালো আছে, আর সহজ সরল মানুষগুলো ঠকে যাচ্ছে বারবার। তখনই মনে হতে হবে যে এদের সারা জীবনে এত কষ্ট কেন। তা প্রথমে বলি যে দেখুন, সহজ সরল হওয়া মানে বোকা হওয়া নয়। এখন আমরা একটা ভুল টার্ম ইউজ করি, বোকা মানুষদের বলি, দেখেছো লোকটা কত সহজ সরল। আসলে এটা নয়, কিন্তু সরলতা সুযোগ নেওয়া পাপ, এটা মনে রাখবেন। তো যাদেরকে আজকে দেখছেন ভালো আছে, অন্যকে ঠকিয়ে ভালো আছে, সে সরলতার সুযোগ নিয়ে অপব্যবহার করেছে, তারা অবশ্যই শাস্তি পাবে। আর সহজ সরল মানুষ, আমি বলবো প্রত্যেকের অন্তঃকরণটা সহজ সরল হওয়া উচিত। যেমন দেখবেন সহজ পাচ্য খাবার খেলে শরীরের অসুবিধে কম হয়, কিন্তু গুরুপাক খাবার খেতে সুস্বাদু লাগলেও সেটা কিন্তু দীর্ঘদিন একভাবে খেলে নানা প্রকার রোগ ভোগ আপনার শরীরে হতে পারে। তাও ঠিক সেই রকম মনের দিক থেকে সবাই সহজ সরল হন, কিন্তু সচেতনতা বোধ থাকুক। ঈশ্বর, তিনি আমাদের প্রত্যেকের মধ্যে বিবেচনা বোধ দিয়েছেন, কি করা উচিত আর কি করা উচিত নয় এইটা দিয়েছেন। জীবনে দেখুন, যারা আবেগে একটুতেই সকলকে সহজ করে বিশ্বাস করে, বিবেচনা বোধটা কাজে লাগান না, আবেগের গায়ে ভেসে যান, তারা তো জীবনে ঠকবেই, ন্যাড়া একবার বেলতলায় যায়। যদি জীবনে এরকম বেলতলায় গিয়ে মাথায় বেল পড়ে থাকে, পরের বার সতর্কতা হওয়া নিয়ে চলা উচিত, ভুল থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। তাই তো, আমি সরল মানে আমি বোকা নই, এই জায়গাটায় মনে হয় লক্ষ্য করলেই হবে। আর দ্বিতীয় হচ্ছে, যারা যাদের দেখছেন অন্যকে ঠকিয়ে, অন্যকে অত্যাচার করে বাঁকা পথে গিয়ে, ভাবছেন এদের জন্যই পৃথিবীটা হয়তো সুন্দর, অনেক সময় দেখতে পাবেন সত্যিই সুন্দর, কিন্তু এই সুন্দরত্ব স্থায়ী নয়, এই সুখ ভোগ স্থায়ী নয়। শিশুপাল বধের গল্পটা পড়বেন প্রত্যেকে, দেখবেন শিশুপালের একটা নির্দিষ্ট কোটা কমপ্লিট হওয়ার পর তারপর ভগবান তাকে শাস্তি দিয়েছে। তা ঠিক সেই রকম, তারা অন্যায় করে চলে, এই অন্যায় করতে করতে তাদের পাপের ঘড়া যখন পূর্ণ হয়, প্রকৃতির বিচার তখন নেমে আসে। এখন অনেকে বলবেন, তারা তো অন্যায় করেও দিব্যি ভালো আছে, একটা সত্যি ভালো আছে, তাদের প্রারব্ধ ভালো কর্মের ফল তারা এখন ভোগ করছে, তারা ভোগ করছে। এবং যথাসময়ে প্রকৃতির বিচার তো আছে, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, আর সেটা বর্তাবে, এটা সময়ের অপেক্ষা। দেখুন, যারা প্রকৃতির বিচারে বিশ্বাস করেন আর নাই করেন, আমি দেখেছি তাদের মধ্য দিয়ে, তাদের সন্তান সন্ততির মধ্য দিয়েও তাদের কর্মফল ফলে গেছে। আর যারা এতেও সন্তুষ্ট হতে পারছেন না, তাহলে মনে রাখুন, আপনি জীবনে কোনো অন্যায় না করে যে কষ্টটা পাচ্ছেন প্রারব্ধ কর্মফলের জন্য, আগের কর্মফলের জন্য, তাদের জন্য ভাবি জীবনে সেটা অপেক্ষা করছে। আমরা প্রত্যেকে সিসিটিভির আওতায় রয়েছি, দেখছেন তিনি সব দেখছেন, প্রতিটা কাজের হিসেব তিনি বুঝবেন। আজকে এখানে শেষ করছি। দেখুন, সরল হওয়া দরকার। রামকৃষ্ণদেব বলেছেন যে সরলতা পূর্বজন্মে তপস্যা ছাড়া পাপ পাওয়া যায় না, কিন্তু মনে রাখতে হবে বোকা হব না, বিবেচনা বোধ সাবধানতা বোধগুলো থাকবে, একবার ঠকে থাকলে পরের বার যাতে না ঠকি সেদিকে সচেতন হব। সকলে ভালো থাকুন।